নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সংবাদ সম্মেলনে 13 দফার প্রস্তাব দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই প্রস্তাব রাষ্ট্রপতির হাতে দিতে এবং সাক্ষাতের সময় চেয়েছিল বিএনপি। অবশেষে ইসি গঠনের প্রস্তাবনা লিখিতভাবে পৌঁছে দেয়া এবং সাক্ষাতের সময় চেয়ে করা আবেদনের কপি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী যান বঙ্গভবনে। তবে রাষ্ট্রপতি দেশের বাইরে চলে যাওয়ায় তা গ্রহণ করেন সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমান। সামরিক সচিবের কাছে আমরা পৌঁছে দিয়েছি চিঠিটা, ইয়ের কাছে, সামরিক সচিবের কাছে দেওয়ার জন্য। তো আমরা সেই জন্য চিঠিটা এবং যে কপিটা, প্রস্তাবনার যে কপিটি বিএনপি চেয়ারপারসনের, সেই দুটো কপি আমরা তার কাছে আমরা এটা হস্তান্তর করেছি। এটা উনি বলেছেন, এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি এটা পৌঁছে দেবেন। এদিকে 20 দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে কার্যকর পদক্ষেপ নেবেন। আমরা সবসময় আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে রাজনৈতিক মীমাংসায় পৌঁছতে বিশ্বাস করি এবং সেই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই প্রস্তাবনাগুলো দিয়েছেন। আমরা আশা করি যে রাষ্ট্রপতি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগ গ্রহণ করে সফল হবেন এবং সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে তিনি সক্ষম হবেন। মহাসচিব জানান, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেনকে সর্বাত্মকভাবে সহায়তা করবে 20 দলীয় জোট। অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে সাখাওয়াত মেয়র হবেন বলে আশা তাদের। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। তাহলে অবশ্যই